أشهد أن لا জি, এটা ওই সমাজতন্ত্রের পক্ষে যে দলিল গুলো দিলাম, ভালো কথা, প্রশ্ন করে ভালোই করছিলাম আপনি, জাজাকাল্লাহ। কারণ পক্ষে দলিল পেশ করলাম, জবাব না দিলে আপনারা বিভ্রান্ত হবেন যে সমাজতন্ত্রে ইসলাম আছে। জবাব কি? আল্লাহ নবী কোন সম্পদ জমা করেন নাই, আবু বকর জমা করেন নাই, আবু জারকে ভারি জমা করেন নাই, তো সমাজতন্ত্রের পক্ষে চলে গেল। হ্যাঁ, এগুলো জবাব আছে। একটা হচ্ছে জমা করেন নাই, আর একটা হচ্ছে জমা করা জায়েজ কিনা। তো কোরআনে স্পষ্ট আছে জমা করা যায়, জাকাতের আয়াত আছে না, যদি সম্পদ জমা করা যায় না জাকাত আসবে কোথেকে? কাজে জাকাতের যতগুলো আয়াত সবগুলো সম্পদ জমা করার পক্ষে। এরকম ভাবে আল্লাহর নবীর যুগে সাহাবীদের মধ্যে বড় বড় ধনী ছিলেন, ওসমান মক্কার ধনী, মদিনার ধনী। মদিনায় যাওয়ার পরে ওসমানের সঙ্গে দুইজন সাহাবীর মধ্যে বন্ধুত্ব করে দিতেন, একজন মহাজের একজন আনসার। তো মহাজের ব্যক্তি নিয়ে গেছে, এই আমার স্ত্রী আছে, সম্পদ আছে, অর্ধেক নিয়ে নাও। না, আমরা ব্যবসায়ী মানুষ, তোমাদের লাগবে না, আমাদের বাজার দেখাই দাও। বাজার দেখাই দিল, ব্যবসা করা শুরু করলো। কয়েকদিনের মধ্যে মদিনার যারা ওদেরকে আশ্রয় দিয়েছিল মহাজের, তাদের চেয়ে মক্কার যারা ব্যবসায়ী ছিল তারা অনেক বড় ব্যবসায়ী হয়ে গেছিল। আব্দুর রহমান বিন আউফ মক্কার বড় ব্যবসায়ী ছিল, মদিনার অনেক বড় ব্যবসায়ী ছিল, মদিনা বড় ধনী ছিল, ওসমান ধনী ছিল। তাহলে সাহাবীরা সম্পদ জমা করেছেন। সুতরাং বোঝা গেল যে সম্পত্তি জমা করা না যায় না, তবে হালাল ভাবে। কিভাবে? তাহলে ইসলাম কি বলে? ইসলামের পুঁজিবাদী এবং সমাজতন্ত্রী দুইটার বিরুদ্ধে, দুইটার মাঝামাঝি। সমাজতন্ত্রী আবার ওই পুঁজিবাদকে ধ্বংস করতে গিয়া পুঁজিবাদীরা ওই সমাজতন্ত্রীদের বিরুদ্ধে গিয়ে বললো কি, যে না ওসব না, যে যা কামাই করে তার মালিক সে, ঢালাও ভাবে। ইসলাম বলে না, মালিকানা আছে তবে ঢালাও ভাবে না, মালিকানা আছে। ওরা বলে মালিকানা নাই, এরা বলে মালিকানা আছে পুরোটা। ইসলাম বলে না, মালিকানা আছে তবে পুরোটা না, ওই তোমাদের মালের মধ্যে জাকাত দিতে হবে। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল আল মাহরুম, ধনীদের মালের মধ্যে গরিবদের বঞ্চিতদের একটা অংশ আছে। তাহলে এখানে পরিষ্কার হয়ে গেল যে একদিকে না সমাজতন্ত্র আর না গণতন্ত্র, এর মাঝামাঝি যে একটা অর্থনীতি সেটার নাম কি? ইসলাম মালিকানা স্বীকার করে। এর দ্বারা হবে কি? এর দ্বারা আয় বাড়বে, মানুষ লাভের লোভী আয় উৎপন্ন করবে। এরপরে আয় করে যে না পর্যন্ত সত্তা মালিক সে, তা না, বরং তার জাকাত দিতে হবে, ওষুধ দিতে হবে, এছাড়াও সৎকা দিতে হবে, জাকাত ফিতরা সারা সম্পত্তির মধ্যে মারের গরিব হক আছে, তো এগুলো দিতে হবে। এই মাঝামাঝি অবস্থানের কারণে ইসলামের অর্থনীতির মতো কোন অর্থনীতি দুনিয়াতে নাই। আজকে যদি মানুষেরা সেটা বুঝত তাহলে আবার ইসলামের জন্য তারা দান দিত। কিন্তু মুশকিল হচ্ছে এরা ইসলাম বুঝে না, বুঝছে গণতন্ত্র। এই গণতন্ত্র কায়েম করার জন্য নেতা নেত্রীর জন্য দান দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন ইসলামের জন্য দান দিতে কবুল করেন, আমিন।